শুভেচ্ছা নিবেন বন্ধুরা লক্ষ্মীজি স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার আজ আমি পাঠ করছি যাযাবরের দৃষ্টিপাত যাযাবর ছদ্মনামের আড়ালে যে নামটি লুকিয়ে আছে তা হল বিনয় মুখোপাধ্যায় এটি একটি রহম্য রচনা এই রচনাটি পাঠ করার আগে একটা ভূমিকা আবশ্যক উনিশশো সালে একটি বাঙালি যুবক লন্ডনে ব্যারিস্টারি পড়তে যায় যুদ্ধ শুরু হওয়ার পরে গাওয়ার স্ট্রিটের ভারতীয় আবাসটি জার্মান বোমার আঘাতে বিধ্বস্ত হলে আত্মীয়বর্গের নির্বান্ধতি সহ্যে যুবকটি ভারতবর্ষে ফিরে আসে স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের আলোচনার প্রাক্কালে বিলাতের একটি প্রাদেশিক পত্রিকা তাকে তাদের নিজস্ব সংবাদদাতা নিযুক্ত করে দিল্লিতে পাঠান লন্ডনে অবস্থানকালে ওই পত্রিকায় সে মাঝে মাঝে প্রবন্ধ লিখত দিল্লিতে গিয়ে যুবকটি তার এক বান্ধবীকে কতগুলি পত্র লেখেন বর্তমান রচনাটি সেই পত্রগুলি হতে সংকলিত অনেকেই আছেন সময়ের অভাবে বই পড়ে উঠতে পারেন না তাদের জন্য আমার এই প্রয়াস আমার এই প্রয়াসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন শুরু করছি দৃষ্টিপাত প্রথম পর্ব সাত আকাশ আকাশচারণের পরে উইলিংটন এয়ারপোর্টে ভূমি স্পর্শ করা গেল বিমানঘাটি আকারে বৃহৎ নয় কিন্তু গুরুত্ব প্রধান পূর্ব গলার্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইঙ্গোমার্কিন ও চৈনিক সমর বিশারদদের এটা আগমন ও নিষ্ক্রমণের পাদপীঠ প্রাত্যহিক পত্রিকার সংবাদ স্তম্ভে এর বহুল উল্লেখ আমাদের বাহনটি ডগলাস ডাবল ইঞ্জিন জাতীয় কুলোপঞ্জিতে ফ্লাইং ফোর্টেস ও লিবারেটার প্লেনের পরেই এর স্থান নিকশ না হলেও ভঙ্গকুলীন বলা যেতে পারে এর আকার বিশাল গর্জন বিপুল ও গতি বিদ্যুৎ প্রায় পুরাণে পুষ্পক রথের কথা আছে তাতে চেপে স্বর্গে যাওয়া যেত আধুনিক বিমান রথের গন্তব্যস্থল মর্তলোক কিন্তু সারথি নিপুণ না হলে যে কোনো মুহূর্তে রথীদের স্বর্গপ্রাপ্তি বিচিত্র নয় বিমানঘাটির কর্মকর্তা বাঙালি ভদ্রলোক বয়সে তরুণ এবং ব্যবহারে অমায়িক এর স্ত্রী মনিকা মিত্রের সৌন্দর্য খ্যাতি নয়াদিল্লির অনেক বঙ্গলনার মর্মবেদনার কারণ কাঠের সিঁড়ি বেয়ে মাটিতে নামতে হয় বিশ্বকার এক অনুভূতি এই তো সকালবেলায় ছিলেন কলকাতায় দমদমের পথে গ্যাসের আলোগুলি সব তখনও নেভেনি ফুটপথে খাটিয়ার উপরে আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে হিন্দুস্থানি দোকানদারেরা নিদ্রামগ্ন কর্পোরেশনের উড়েকুলিরা জলের পাইপ থেকে গঙ্গদকের দ্বারা রাজধানীর বহুজনমর্দিত পথগুলি ক্লেদ মুক্তির আয়োজনে ধাবমান সাইকেলের হাতলে স্তূপীকৃত খবরের কাগজ চাপিয়ে হকাররা যাচ্ছে এ দুয়ার থেকে ও দুয়ারে সদ্যগত রজনীর রেশ ধরনের বুক থেকে তখনও নিঃশেষে মুছে যায়নি আকাশের কৃষ্ণপক্ষের খণ্ডিত চাঁদ দূরবর্তী শীর্ষে রুগ্না রমণীর নিষ্প্রভ মুখের মতো মিটমিট করে জ্বলছে তারা পথের পাশে গাছের ডালে ডালে পাখিদের কাকলি শুরু হয়েছে ধীরে ধীরে দমদম বিমানঘাটির দূরবর্তী পাটকলের উত্তঙ্গ চিমনিটা আকাশের পটে আঁকা আবছা ছবির মতো দেখাচ্ছে বিমান কোম্পানির সাদা ধবধবে ইউনিফর্ম পরিহিত শ্বেতাঙ্গ কর্মচারীরা টিকিট পরীক্ষা ও মাল ওজন ইত্যাদি নিয়ে ব্যস্ত সমস্ত দূরে বারাসতের রাস্তা দিয়ে চলছে সারবন্দি মন্দরগতি গরুর গাড়ি বাতাসে ভেসে আসছে তাদের তৈল তৃষিত চাকার ক্ষীণ আর্তনাদ দেড়টা বাসতেই নয়াদিল্লি মাঝে শুধু বামরৌলিতে ঘণ্টাখানিকের বিশ্রেম প্রাতরাসের প্রয়োজনে ব্যবস্থা থাকলে মধ্যাহ্ন ভোজনের পর পুনরায় দিল্লি থেকে সন্ধ্যা নাগাদ কলকাতায় ফিরে মেট্রোতে সিনেমা দেখা যায় রেলযোগে প্রায় দেড় দিনের পথ দূরকে নিকট এবং দুর্গমকে সহজাধিগম্য করেছে যে বিজ্ঞান তার জয় হোক মনে আছে শৈশবের কথা দুপুরে গৃহকর্তারা কর্মস্থলে আহারাতির পর প্রাত্যহিক দিবানিদ্রার অব্যর্থ ঔষধ বঙ্কিমের উপন্যাস হাতে মা পাশের ঘরের মেঝেতে আঁচল বিছিয়ে তার সেই স্বল্পায়ু বিশ্রামটি যাতে চপল স্বভাব বালকের সশব্দ দৌরাত্মে খণ্ডিত না হয় সেজন্য পিতামহী নাতিকে নিয়ে বসেছেন বৃদ্ধা তার ক্ষীণদৃষ্টি চক্ষুর উপরে নিকেলের চশমা জোড়াটা এটে মৃদু স্বরে পড়ছেন কৃত্তিবাসী রামায়ণ খানিক্ষণ এপাশ ও উসখুস করে মাথার বালিশটা নিয়ে লোফালোফের পর হঠাৎ একসময় কানে আসত বসিল চড়ি পুষ্পক রথেতে বিদ্যুতের সমগতি আকাশপথেতে অমনি স্তব্ধ উৎকর্ণ হয়ে উঠতাম অরণ্য পর্বত সাগর জঙ্গল অতিক্রম করে রথ চলেছে শূন্য পথে মুক্ত বিহঙ্গের মতো দূর হতে দূরে দেশ থেকে দেশান্তরে মধ্যদিনের কর্মহীন অলস প্রহরগুলি শিশু মনের নিরঙ্কুশ কল্পনায় উদ্দীপ্ত হয়ে উঠত দশাননের সৌভাগ্যে ঈর্ষা জন্মাত এক লক্ষ পুত্র ও ততাধিক পুত্র সংখ্যার জন্য নয় তার যদৃচ্ছ আকাশ ভ্রমণ ক্ষমতার জন্য সেদিনের বৃদ্ধা পিতামহী তার ভক্তি বিশ্বাস ও সংস্কার নিয়ে দীর্ঘকাল গত হয়েছেন তারই নাতি নাতনিরা যে অদূর ভবিষ্যতে লঙ্কাধিপতির সমকক্ষ হয়ে উঠবে সে কথা কল্পনা করাও তার পক্ষে সম্ভব ছিল না দণ্ডকারণ্য থেকে স্বর্ণালঙ্কা নিকশাতনয় কয়দণ্ডে পৌঁছেছিলেন তার উল্লেখ কৃত্তিবাসা আছে কিনা মনে নেই কিন্তু কলকাতা থেকে দিল্লি নশো তিন মাইল পথ আমরা সাত ঘন্টায় অতিক্রম করেছি এতে উত্তেজনা আছে কিন্তু উপভোগ নেই কমলা লেবুর বদলে ভিটামিন সি ট্যাবলেট খাওয়ার মতো প্রাক বিমান যুগে পথ অতিক্রমণটাই ভ্রমণের একমাত্র উদ্দেশ্য ছিল না নানাজনের সংস্পর্শে আসবার একটা সুপরিসর অবকাশ তাতে মিলত মন্দগতি গরুর গাড়ির কথা থাক রেল ভ্রমণেও মানুষের সঙ্গে মানুষের যে একটা যোগাযোগ ঘটে বিমান যাত্রায় তার সম্ভাবনা মাত্র নেই যুদ্ধোত্তরকালে ভারতবর্ষেও বিমান চলাচল বহুলতর হবে রাত নটায় গ্রেট ইস্টার্নে ডিনারের পর দমদমে প্লেনে উঠে পরিপাটি নিদ্রা দিলে পরদিন সকালে বোম্বের তাজে ব্রেকফাস্ট খাওয়া যাবে সেদিন না থাকবে ঘুষ অথবা ঘুষির জোরে টিকিট কেনার হাঙ্গামা না থাকবে কুলির বা সহযাত্রীর কোলাহল জানালার কাছে চাগ্রাম হেকে কেউ ঘুম ভাঙাবে না পানিপাড়ে তার বালতি থেকে তৃষ্ণাত্ম যাত্রীর অঞ্জলি ভরে দেবে না এবং টিনের চালার ঘুমটি ঘরের ফটক আটকে যে পয়েন্টসম্যান সবুজ নিশান দেখে গাড়ি পাস করে তারও আর দর্শন মিলবে না আধুনিক বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ তাতে আছে গতির আনন্দ নেই জ্যোতিরায়েস বিমানঘাটের বাইরে এসে দেখা গেল যানবাহনের চিহ্ন মাত্র নেই বেলা প্রায় দেড়টা মার্চের রুদ্রদগ্ধ আকাশ পাণ্ডুর এবং বাতাস প্রচুর ধূলিকীর্ণ সামনে অ্যাসফার্সের রাস্তা জনবিরল রুক্ষ প্রান্তরের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঊর্ধ্ব অর্ধ যেদিকে যত দূর দৃষ্টি চলে উত্তপ্ত বাতাসের একটা কম্পমান নিঃশ্বাস ছাড়া আর কিছুই ইন্দ্রিয়গোচর গোচর নয় বৈশাখ কথাটা এতকাল রবি ঠাকুরের কাব্যে পড়া ছিল কিন্তু লোলুপ চিতাগ্নি শিখা লেহি লেহি বিরাট অম্বর বলতে সত্যি যে কি বোঝায় দিল্লির নিদাগ পাওয়া গেল সহযাত্রীদের সাতজন বিদেশীও তাদের খাকি আবরণে যথাযথ সামরিক গোত্রের নিঃসন্দেহ নির্দেশ ত্রিপল ঢাকা বৃহদাকার এক মোটর লরিতে মাল ও মালিকেরা একই সঙ্গে বোঝাই হয়ে অন্তর্হিত হলো পোটালার স্থান নির্দিষ্ট ছিল না সুতরাং গন্তব্যস্থল অজ্ঞাত পথ অপরিচিত অথচ ভরসা একমাত্র নিজেদের আদি ও অকৃত্রিম চরণ যুগল তারই স্মরণ নিয়ে পথে বিচরণ শুরু করব কিনা ভাবছিলেন আপনি কোথায় যাবেন চলুন নামিয়ে দিচ্ছি গভীর রাত্রিতে নিশি ডাকে বলেই তো শুনেছি তবে কি দিনেও না পেছনে তাকিয়ে দেখি নিজের মোটরের দৌড় খুলে দাঁড়িয়েছেন একমাত্র বেসামরিক যাত্রা এ এএস বোখারি ভারতীয় বেতার প্রতিষ্ঠানের ফুয়ার রৌদ্রতপ্ত মধ্যাহ্নের নিরূপায় পথপ্রান্তে দাঁড়িয়ে মনে হল স্বয়ং উর্বশী লহ লহ জীবনবল্লভ বলে পায়ে লুটিয়ে পড়লেও বোধহয় এত খুশি হতেন না সংবাদপত্র ও বেতার জগতে বোখারি সাহেবের নিন্দা ও প্রশংসা দুই সমপরিমাণ যদিও সরকারি সুখ্যাতির সোপানে দুর্গম প্রমোশনের শিখরে শিখরে উত্তীর্ণ হয়ে অল ইন্ডিয়া রেডিওর তিনি আজ সর্বাধিনায়ক বেতার পূর্ব জীবনে তিনি ছিলেন লাহোর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছদ্মনামের রচনা দ্বারা উর্দু সাহিত্যেও একদা তিনি বহু বিস্তৃত খ্যাতি অর্জন করেছেন ভদ্রলোক অসাধারণ বাকপটু এবং পরিহাস রসিক লাউনেল ফিল্ডনে তাকে অধ্যাপনার ক্ষেত্র থেকে বেতার জগতে আমদানি করেন কলেজের লেকচার রুম থেকে রেডিওর স্টুডিও এদিক দিয়ে বাংলাদেশের শিশির ভাদুড়ির তিনি সগত্র শুধু তিনি একাই নন তার অনুজ জেডে বোখারিও ফিল্ডেনের অনুগ্রহ প্রচ্ছায় অল ইন্ডিয়া রেডিওর অঙ্গনে বাসা বেঁধেছিলেন আশ্চর্য নয় যে এককালে ভারতীয় বেতার প্রতিষ্ঠানের কৌতুক আখ্যা ছিল ইন্ডিয়ান বিবিসি বোখারি ব্রাদার্স কর্পোরেশন নয়াদিল্লির রাস্তাগুলো নয়নভিরাম রিজু প্রশস্ত এবং ছায়াচ্ছন্ন মসৃণ পিজের আস্তরণ ডাস্টবিন থেকে উপচীয়মান জঞ্জাল স্তূপের দ্বারা পঙ্কিল নয় যানবাহনের সংখ্যা পরিমিত পদাতিকদের পক্ষে অনেকটা নিরাপদ ভারতের অন্যান্য শহরের ন্যায় শতত সঞ্চারমান নির্ভীক বৃষভকুল এখানকার রাজপথে দৃশ্যমান নয় এবং পথপার্শ্বের কোনো গৃহের অলিন্দ থেকে অকস্মাত মুখনি তাম্বুলরাগ নিরীহ পথচারীদের মস্তকে নিক্ষিপ্ত হওয়ার আশঙ্কা নেই মাঝে মাঝে গোলাকৃতি ক্ষুদ্রাকার পার্ক সেখান থেকে সাইকেলের চাকার স্পোকের মতো একাধিক পথ নানা দিকে প্রসারিত পার্কগুলির নাম প্লেস আকৃতি একই উইন্ডসার প্লেসের সঙ্গে ইয়র্ক প্লেসের তফাৎ যা সে শুধু নামে সবগুলোই সযত্নে রচিত এবং রক্ষিত রাস্তার পরিচয় আমলাতান্ত্রিক সরকারি দপ্তরখানার পূর্বতন বহু ইংরেজ কর্মচারীদের নাম পথের প্রান্তসীমায় সুস্পষ্টাক্ষরে ঘোষিত মোগল বাদশা বাবরের চাইতে চিফ কমিশনের বেলা সাহেবের গুরুত্ব এখানে অধিক তাই নূরজাহান লেন অপেক্ষা রোড অধিক তার অভিজাত বোঝা গেল নয়াদিল্লির নগরপালদের আর যাই থাক বিনয়ের অপবাদ নেই প্রসঙ্গত কথা উল্লেখযোগ্য যে একটি রাস্তার নামকরণ রবীন্দ্রনাথের নামে তার জীবদ্দশায় হয়েছে কবির জন্মস্থানে আজও যা সম্ভব হয়নি গায়ের যোগীর পক্ষে ভিক পাওয়া সহজ নয় বোখারি সাহেব যেখানে নামিয়ে দিয়ে গেলেন তার নাম কুইন্সওয়ে নামটি ভালো বাংলা রানী দিঘির কথা স্মরণ করিয়ে দেয় কিন্তু নাম নিয়ে কবিত্ব করার মতো মনের অবস্থা তখন নয় খুদ পিপাসা ও ক্লান্তি নামক যে কটি অসুবিধাজনক অবস্থা মানব দেহকে বিব্রত করে থাকে আপাতত তাদের নিরসন প্রয়োজন যুদ্ধের হিড়িকে গভর্নমেন্টের দপ্তরখানার বিস্তার ঘটেছে অভাবনীয় বেগে কেরানি দপ্তরি সাহেব সুবৈ শহরের ঘরবাড়ি পরিপূর্ণ ফাঁকা মাঠের মধ্যে তাবু খাটিয়েছে সেক্রেটারিয়েটের তিন হাজার চার হাজার মনসবদার নানা দিক দেশ থেকে এসেছে খবর কাগজের রিপোর্টার হোটেল বোর্ডিং হাউস সর্বত্রই একরব ঠাই নাই ঠাই নাই ছোট এ বাড়ি প্রচুর দক্ষিণা কবুল করেও সাত দিনের অবিশ্রান্ত চেষ্টায় একটা মাথা রাখবার স্থান সংগ্রহ করা গেল না রবীন্দ্রনাথ লিখেছেন বহুদিন মনে ছিল আশা রহিব আপন মনে ধরনের এক কোণে ধন নয় মান নয় একটুকু বাসা অনুমান হয় কবি এককালে দিল্লিতে ছিলেন যিনি আতিথ্য দিলেন তিনি একটা বেসরকারি কোম্পানির স্থানীয় কর্ণধার নিজের কর্মকুশলতায় কোম্পানিকে এখানে সুপ্রতিষ্ঠিত করেছেন নয়াদিল্লি শহরটা সৃষ্টি হয়েছে সরকারি প্রয়োজনে কপালে তার জয়পত্র আটা অন হিজ ম্যাজিস্ট্রেট সার্ভিস জামশেদপুরকে যদি বলি স্টিল টাউন তবে নয়াদিল্লিকে বলা যেতে পারে স্টিল ফ্রেমের টাউন শহরের জনসংখ্যা গড়ে উঠেছে সেক্রেটারিয়েটকে কেন্দ্র করে দপ্তরি কেরানি এই শহরে বেসরকারি ব্যক্তিদের চাপরাশি কলকে পাওয়া ভার এখানকার সম্মান ও প্রতিপত্তির থাকে ইন্ডিয়া গেজেটের পাতার মধ্যে যে অল্প সংখ্যক বেসরকারি লোক এখানকার সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি প্রভাবান্বিত সমাজে প্রতিষ্ঠা অর্জন করেন তারা যথার্থই শ্রদ্ধার যোগ্য আমার হোস্ট সেন মহাশয় স্থানীয় সংকট ত্রাণ সমিতির সভাপতি কালীবাড়ির সম্পাদক বাঙালি ক্লাবের কর্মকর্তা এবং আরও একাধিক সাধারণ প্রতিষ্ঠানের বিশিষ্ট সদস্য ভদ্রলোকের আলমারিতে সারি বাঁধা সবুজপত্রের খণ্ড দেখে বোঝা যায় তার রুচি ভোজন পর্বে সেটা অধিকতর পরিস্ফুট হল শুক্তো ভাজা ডাল তরকারি মাছ টক ও একটুখানি দই সাধারণ ভদ্র বাঙালি পরিবারে যা প্রাত্যহিক আহার অতিথির জন্য সেই ব্যবস্থা অপরাহ্নে নারকেলের কুচি সহযোগে চিড়ে ভাজা বা বাড়িতে তৈরি খান কয়েক লুচি চায়ের সঙ্গে পান্তুয়া রসগোল্লার সমরহ এবং ভাতের সঙ্গে চপ কাটলেটের বাহুল্য দ্বারা প্রত্যহই অতিথিকে স্মরণ করিয়ে দেবার চেষ্টা নেই যে এ গৃহে সে একজন বহিরাগত আগন্তুক মাত্র সহজ হওয়ার মধ্যেই আছে কালচারের পরিচয় আড়ম্বরের মধ্যে আছে দম্ভের সে দম্ভ কখনো অর্থের কখনো বিদ্যার কখনো বা প্রতিপত্তির বৈষ্ণব কাব্যের শ্রীরাধা একদা ঘর বাহির বাহির কৈনু ঘর বলে আক্ষেপ করেছিলেন দিল্লির কনট প্লেসকে বৃন্দাবনের কুঞ্জগলি বলে কোনো মতেই ভুল করবার সম্ভাবনা নেই তার পুরো কেউ বৃষভানুনন্দিনী নন কিন্তু এখানকার শ্রীমতীরাও নিদাক রজনীতে ঘরকে বাহির এবং বাহিরকে ঘর করেছেন না করে উপায় ছিল না সমস্ত দিন ধরে মার্তদেব এখানে যে প্রচণ্ড কিরণ বিকিরণ করেন তাতে ঘরের ভেতরটা প্রায় টাটা কোম্পানির অগ্নিগর্ভ বয়লারের মতো তেতে থাকে মাথা গসতে গেলে মাথা কুটতে ইচ্ছে হয় পাখা খুলে দিলেও আগুনের হলকা লাগে সুতরাং বাইরে ঘুমানো ছাড়া গতি নেই শুধু মেয়েদের নয় ছেলে বুড়ো বাচ্চা কাচ্চা সবারই এক অবস্থা সন্ধ্যাবেলা বাড়ির সামনে জমিতে ঘটি ঘটি জল ঢেলে উত্তপ্ত ধরণীকে করা হয় শীতল তার উপর খাটিয়া বিছিয়ে পড়ে সারি সারি বিছানা দেখে মনে হয় যেন সরকারি হাসপাতালের তিন পাঁচ বা সাত নম্বর ওয়ার্ড স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি ননদ ভাজ পুত্রকন্যা সবাই শুয়েছে উন্মুক্ত আকাশের নিচে মাথার উপরে নেই আচ্ছাদন শয্যা ঘিরে নেই কোনো আবরণ অনভ্যস্ত চোখে হঠাৎ যেন একটু দৃষ্টি কটু থাকে কিন্তু পৃথিবীতে অন্য আর পাঁচটা নীতিবোধের ন্যায় আমাদের শালীনতা জ্ঞানটাও আপেক্ষিক দেশাচারের দ্বারা তার রকম ফের ঘটে প্রয়োজনের খাতিরে হয় রদবদল কলকাতার বড় বাজারের রাস্তায় দেখা যায় খাটো কাচুলি আর আঠারো বজি ঘাগরার মধ্যপথে মেদবহুল দেহের অনেকখানি অনাবৃত রেখে অসংকোচে চলেছেন মারোয়ারি মহিলা আমাদের বাঙালি তরুণীদের মধ্যে কারো মতি হবে না সে রীতিতে হাঁটুর উপরে ওঠা স্কার্ট পরে ইংরেজ ও অ্যাংলো ইন্ডিয়ান মেয়েরা যাচ্ছে যত্রতত্র কিছু খারাপ লাগছে না চোখে অথচ আমাদের অতি আধুনিকাদের মধ্যেও কোন দুঃসাহসিকা তার ক্রেপ শাড়ির ঝুল পায়ের গোড়ালি থেকে জানু পর্যন্ত উন্নীত করতে পারবে না যদি বা পারেন লজ্জায় চোখ তুলে তার দিকে কেউ তাকাতে পারবো না একই বস্তু কেমন করে শুধুমাত্র আবেষ্টন ভাষা ও পরিবেশের তফাতে শ্লীল ও অশ্লীল থাকে। তার আরো সুস্পষ্ট দৃষ্টান্ত আছে সিনেমায় শ্বশুর ভাসুর পুত্রবধূ ও কন্যা জামাতা একসঙ্গে মেট্রোতে বসে গেট্রা চার্লস বরের দীর্ঘস্থায়ী চুম্বন আর আলিঙ্গন দেখতে যারা কিছুমাত্র মাত্র সংকুচিত হন না বাংলা ছবির নায়ক নায়িকার নিরামিষ প্রণয় নিবেদন দৃশ্য তাদেরই অস্বস্তির কারণ হয়ে উঠতে দেখেছি শারীরতত্ত্বের আলোচনায় যে কথা বাংলায় বলতে বাধে ইংরেজিতে তা নিয়ে গুরুজনের সঙ্গে তর্ক করা হয় অনায়াসে গরমকালে ঘরে শুলে যে দেশে জ্বর ধরে সে দেশের মেয়ে পুরুষে বাইরে ঘুমোতে হয় এবং তিন চারটে করে আলাদা উঠান যখন শতকরা নিরানব্বই জনের বাড়িতেই রাখা সম্ভব নয় তখন শ্বশুর জামাতা মা ও মেয়ে এক জায়গায় খাট না বেছেই বা করে কি নয়াদিল্লি সার্বজনীন শহর অঙ্গ বঙ্গ কলিঙ্গ কাশি কাঞ্চি কৌশল থেকে এখানে ঘটেছে জনসমাগম আহারে তারা যদি বা নিজ নিজ রুচিকে রেখেছে বজায় শয়নে মেনে নিয়েছে একই রীতি পাঞ্জাবি মেয়েদের বসন এরকম কমিউনিটি স্লিপিং এর পক্ষে বিশেষ উপযোগী গোড়ালির কাছে আটো পায়জামা শিথিল বন্ধন শাড়ির মতো অলক্ষে নিদ্রিত দেহের উপর অবিন্যস্ত হওয়ার আশঙ্কা নেই সকালবেলা ঘুম ভাঙতে যে দৃশ্যটা চোখে পড়ল দুধ সবজি মাছ মাংস ডিম সবই এখানে ঘরে বসে পাওয়া যায় পশারণি যদিও বা নেই আসে দরজায় মাথায় চেপে নয় সাইকেলে ওই জিনিসটা এখানে অসংখ্য কলকাতায় সাইকেল চাপতে দেখি খবরের কাগজের হকারকে কিন্তু নয়াদিল্লিতে গয়লা ধোপা নাপিত জেলে কষায় ব্লাউজের সিট গায়ের সাবান বিক্রেতা আসে সাইকেলের পিছনে মস্ত ঝুড়ি বা বাক্স চাপিয়ে মহানগরীর সওদাকাররাও পদাতিক নয় প্রভাতে উঠিয়া যে মুখ দেখুন তার বেশাতি দুধ চাকরা গাড়ির ঘোড়ার মতো হাড়গোড় বের করা জীর্ণদেহ সাইকেল তার পেছনের কেরিয়ারের দুপাশে বাধা দুধের দুটি টক টিনের তৈরি তলায় জলের কলের মতো ট্যাপ ঘোরালে দুধ বেরোয় সামনের হাতলে ঝুলছে অনুরূপ গুটি দুই পাত্র আশ্চর্য বহন ও চলন ক্ষমতা এই দ্বিচক্র রথের আশ্চর্যতর চাকা চেন ও দুগ্ধ সম্মিলিত সম্মিলিত ঐক্যতানবাদন টিনের টপগুলির উপর দিয়ে ঢাকনি আছে তাতে তালা আটা বলা বাহুল্য দুগ্ধের বিশুদ্ধতা এবং গয়লার বিশ্বস্ততা সম্পর্কে ক্রেতাকে আশ্বস্ত করাই তার উদ্দেশ্য কিন্তু সেটা অসাবধানী লোকের ছাতায় ঘটা করে নাম লেখার মতো নিরম খ্যাতা ক্ষীরম গ্রহণ করতে হলে পাঁচ সের দুধকে দুসেরে দাঁড় করাতে হয় গয়লার পরে কলকাতাকা হিলসালো করা চিকা চিংড়ি হাঁক দিয়ে এলো মাছওয়ালা বলা বাহুল্য সে ইলিশ বেশিরভাগই বঙ্গজ নয় এলাহাবাদের তবে অনেক মানুষের মতো তারাও সবসময়ে চেহারায় ধরা পড়ে না পড়ে স্বাদে মাছওয়ালার সাইকেলের পেছনে ঝুড়ির উপর মিহি জালের আবরণ মাছের অত্যাচার নিবারণের জন্য সবজিওয়ালা আসে একে একে কেউ হাকে লকিলো কেউ হাকে পালং অথবা গভী কারো ঝুড়িতে আছে টমেটো ভিন্ডি হারাধনিয়া এবং সীতাফল অর্থাৎ কুমড়ো রজক বাইসিকেলের পশ্চাতে যে পর্বত প্রমাণ কাপড়ের বোঝা চাপিয়ে আসে তা দেখে ক্রেতা যুগে পবন নন্দনেরও বিস্ময়ের উদ্রেক হতে পারে মেয়েদের চুল ও ছেলেদের দাড়ি দুইয়েরই সমান প্রসাধন প্রয়োজন সমান সময় সাপেক্ষ তফাৎ শুধু এই যে প্রথমটির যত্ন বৃদ্ধিতে দ্বিতীয়টির বিনাশে চুল রোজ বাঁধতে হয় দাড়ি রোজ কামাতে যে রাধে সে চুলো বাধে। বাঁধে এবং যে আফিস করে সে খুঁড়ো চালায় এ কথা সত্য তবুও বেনি রচনায় ভাতৃজায়া বা ননদনির সহায়তা পেলে মেয়েরা খুশি হন ক্ষৌরকার্যে নরক সুন্দরের সাহায্য পেলে অনেক ছেলে আয়েশ বোধ করে তাই সকাল আটটা থেকে দ্বারে খানা দেয় হাজাম তার সঙ্গে আছে খুব ছোট্ট পিতলের একটি পোর্টেবল চুল্লি অনেকটা ইকমিক কুকারের মতো আকৃতি তাতে শীতের দিনে সর্বদা জল গরম হয় শীতের দেশের বাসিন্দারা জানেন ডিসেম্বরের সাঁত্রিশ ডিগ্রি শীতে গালে ঠান্ডা জল দেওয়ার চাইতে চড় দেওয়া ভালো সাড়ে নটা থেকে শুরু হয় আফিস অভিযান প্রথমে চাপরাশির দল গায়ে খাকি রঙের উর্দি মাথায় পাগড়ি ও কটিতে লাল সর্পাকৃতির তিন চার ফেরতা কোমর বন্ধ দু একজনের কমরবন্ধে সুদৃশ্য খাপের মধ্যে হাতির দাঁতের বাটওয়ালা ক্ষুদ্র ছুরিকা মোঘল আমলে খোঁজা প্রহরীদের অনুকরণ তারা মেম্বার বা চাপরাশি। আর্দালি বাহিনীতে মেজর জেনারেল তাদের সাইকেলের পেছনে লাল খেরো কাপড়ে বাঁধা একগুচ্ছ ফাইল যা সাহেবরা প্রত্যেক শনিবারে বাড়ি নিয়ে যান কাজ করার জন্য এবং বেশিরভাগই সোমবারে ফিরিয়ে আনেন একবারও না ছুঁয়ে পরে যায় কেরানি অ্যাসিস্ট্যান্ট ও সুপারিনটেন্ডেন্টরা সাইকেল সাইকেল সাইকেলের পর সাইকেল ঠিক যেন একটা সাইকেলের প্রসেসন তার সঙ্গে আছে টাঙ্গা সেও দ্বিচক্র যান ঘোড়ার টানে সামনে পেছনে চারজন বসা যায় কিন্তু মুখোমুখি নয় পিঠোপিঠি মাথার উপরে সামান্য একটু ক্যাম্বিসের আচ্ছাদন তাদের রৌদ্রতাপ বা বৃষ্টি ধারা কোনোটাই পুরোপুরি নিবারিত হয় না আরোহণ ও অবরোহণ পুরুষদের পক্ষে হয় জিমনাস্টিকের পরীক্ষা শাড়ি পরিহিতাদের পক্ষে ভব্যতার একটু সতর্কতার অভাবে পতন ও মূর্ছা অসম্ভব নয় টাঙ্গার গতি মন্থর আসন আরামহীন এবং পরিবেশ নাসারন্ধ্রের পক্ষে ক্লেশকর সম্প্রতি আমেরিকানদের দাক্ষিণ্যে দক্ষিণার হার হয়েছে বৃদ্ধি আগে যে রাস্তাটুকু মাসুল ছিল চার আনা তার জন্য এখন আনার কমে কথা বলে বলে না এমন কিছু যা ভালো টাঙ্গাওয়ালারা তবে দশটা পাঁচটায় সেক্রেটারিয়েটের পথে সহযাত্রী মেলে টাঙ্গাওয়ালা দপ্তর দপ্তর জন ইয়ে বলে চেঁচিয়ে সংগ্রহ করে সওয়ারি তাতে ভাড়ার অংশ বিভক্ত হয়ে পকেটের পক্ষে সুসহ হয় ভাগের মা গঙ্গা পায় না কিন্তু ভাগের টাঙ্গা গন্তব্যস্থল গিয়ে পৌঁছায় সাড়ে দশটার মধ্যে গোটা শহরটার সমস্ত পুরুষ নিষ্ক্রান্ত হল পথে সব পথের একই লক্ষ্য সেক্রেটারিয়েট বাবু পালালো পাড়া জুড়ালো গিনি এলো পাটে ইম্পিরিয়াল সেক্রেটারিয়েটটি নবনির্মিত শুধু সেক্রেটারিয়েট নয় এখানকার বাড়িঘর পদঘাট হাটবাজার সবই নতুন নয়াদিল্লি শহরটা আপস্টার্ট বারাণসী প্রয়াগ এমনকি কলকাতা মুর্শিদাবাদের মতো এর পশ্চাতে কোনো ট্র্যাডিশন নেই সে হঠাৎ টাকা করা ওয়ার কন্ট্রাক্টর সাত পুরুষের বনেদি জমিদার নয় কিন্তু যুগটাই যে ভুই এ যুগে জুড়ি গাড়ির চাইতে বেবি অস্টিন সাত চাইতে মফ চেন এবং খেয়াল গান অপেক্ষা গজলের আদর বেশি বৃত্ত হলেই হলো রইল বৈভব মাঝখান দিয়ে প্রশস্ত পথ কিংসয়ে ভাইসরয়েস হাউসের লৌহদার অব্দি প্রসারিত তারই দুপাশে সেক্রেটারিয়েট দুই মহল নর্থ ব্লক ও সাউথ ব্লক আকৃতি রং রেখা গঠনভঙ্গি হুবহু এক যেন ময়রার দোকানে আবার খাবো বা জলতরঙ্গ ছাঁচে গড়া একজোড়া সন্দেশ নর্থ ব্লকের সিঁড়ির মাথায় প্রস্তর ফলকে উৎকীর্ণ পরিকল্পনার এডুইন লুটিনস এবং তার সহযোগী স্যার হারবার্ট বেকারের নাম নয়াদিল্লির প্রায় সমস্ত সরকারি ও বেসরকারি বাড়িগুলো মুখ্যত ক্লাসিক্যাল অর্থাৎ গ্রিক স্থাপত্যের অনুকরণ যদিও পুরোপুরি নয় থাম আর গম্বুজ আর্চের সংখ্যা কম নয় আর যা আছে তাও রোমান ধরনের অর্ধবৃত্তাকার মুসলিম পদ্ধতির সূক্ষ্ম ভাগের নয় থামগুলো চতুষ্কণ নয় গোলাকার নয়াদিল্লির পত্তনে গ্রিক স্থাপত্যকে গ্রহণের পশ্চাতে কোনো উদ্দেশ্য ছিল কিনা বলা শক্ত তবে কোনো কোনো বিশেষজ্ঞের ধারণা এই যে জলবায়ু ও আবহাওয়ার দিক দিয়ে গ্রীস উত্তর ভারতের সমতুল্য যদিও তার গ্রীষ্ম অপেক্ষাকৃত সহনযোগ্য এবং শীত অপেক্ষাকৃত কঠোরতর উত্তর ভারতের মতো গ্রীসেরও বাতাস অনাদ্র আকাশ নির্বেগ এবং রৌদ্র নির্মল সুতরাং গ্রিক স্থাপত্য নয়াদিল্লির পক্ষে স্থায়িত্বের দিক দিয়ে অধিকতর উপযোগী হবে স্থপতিদের মনে এ বিশ্বাস দেখা দেওয়া আশ্চর্য নয় কিন্তু নয়াদিল্লির স্থাপত্যকে পুরোপুরি কোনো একটা বিশেষ সংজ্ঞা দেওয়া ঠিক নয় নয় সেটা বটে কিন্তু একেবারে দালানে হিন্দু পদ্ধতির চিহ্ন আছে সারনাথে দৃষ্ট স্তম্ভের অনুকরণে গঠিত স্তম্ভগুলিতে আছে প্রবেশ তোরণ ও অন্যান্য অংশে হস্তি ঘণ্টা প্রভৃতি অলঙ্করণের তারই সঙ্গে আছে মুসলিম স্থাপত্য পাথরের জালি ফতেপুর স্বীকৃতে সিস্তির কবরে যার বহুল নিদর্শন রাজমিস্ত্রিরা বেশিরভাগই এসেছে জয়পুর রাজপুতানার অন্যান্য স্থান এবং আগ্রা থেকে জনশ্রুতি এই যে তাদের মধ্যে অনেকেই ছিল তাজ নির্মাতাদের উত্তরপুরুষ নর্থ এবং সাউথ দু ব্লকেরই মাথায় বিরাট গম্বুজ অনেকটা রোমের সেন্ট ফল গির্জার অনুরূপ যদিও এতে কিছুটা মুসলিম স্থাপত্যের ছাপ দেওয়ার চেষ্টা হয়েছে চোখে দেখে মনে হয় না যে গম্বুজ দুটির উচ্চ কুতুব শীর্ষ থেকে মাত্র একশো ফুট কম দুটি ব্লকে মিলিয়ে সেক্রেটারিয়েটে কক্ষ আছে প্রায় এক হাজার সব কিছু মিলিয়ে বারান্দার দৈর্ঘ্য হবে প্রায় আট মাইল এলাহি কাণ্ডই বটে সাধারণত সরকারি দপ্তরখানার সঙ্গে আর্টের বড় একটা সম্পর্ক থাকে না তার নামে যে দৃশ্যটি আমাদের কল্পনায় আসে তা এক রাশি নথি দলিল দস্তাবেজ ও হিসাব নিকাশ দশটা থেকে পাঁচটা পর্যন্ত টেবিলের উপর ফাইল ঘাটায় যেখানে একমাত্র কাজ সেখানে গৃহের গঠনভঙ্গি বা পরিবেশ নিয়ে আমরা মাথা ঘামাইনি সে দালানের জানালা কী রঙের সিঁড়ি কী ঢঙের সে প্রশ্ন আমাদের মনেই আসে না পুলিশ কোর্টের দেয়ালে অজন্তার পেন্টিং আমরা আশা করি নে কিন্তু দেখলে কি খুশি হতেম না অন্তত নয়াদিল্লির সুদৃশ্য করার চেষ্টা দেখে আনন্দিত হয়েছি লাল পাথরে গড়া বিরাট ভবন মাঝখান দিয়ে সুদূর প্রসারিত পথ পথের দুপাশে শ্যামল দুর্বার আস্তরণে ঢাকা বিস্তৃত প্রাঙ্গণ মাঝে মাঝে কৃত্রিম ঝিল তাতে সারিবন্দি ফোয়ারা থেকে অবিরাম উচ্চরিত হচ্ছে জলরাশি পাশে পুষ্পিত মরসুমী ফুলের ডেজি ফ্যান্সি হোলি হকের কেয়ারি নির্বাচিত স্থানে একটি করে কমলা লেবু গাছ বহু যত্নে বৃত্তাকারে ছাটা তার ডালপালা মনে হয় যেন বাটের উপর দাঁড়িয়ে আছে এক একটি খোলা ছাতা দালানের ভিতরটাকেও কেবলমাত্র কাজের উপযোগী না করে দর্শনযোগ্য করার প্রয়াস আছে নর্থ ও সাউথ ব্লকে কমিটি রুম নামক যে বৃহৎ কক্ষগুলি আছে তাদের স্লিং এবং দেয়াল শোভিত বম্বে স্কুল অফ আর্টের শিল্পীদের আঁকা চিত্রগুলির বিষয়বস্তু ভালো কিন্তু দুঃখের বিষয় অঙ্কন চাতুর্য প্রশংসনীয় নাই এই কক্ষগুলির বিষয়বস্তু ভালো কিন্তু দুঃখের বিষয় অঙ্কন চাতুর্য প্রশংসনীয় নয় এই কক্ষগুলিতে নানা রকম কমিটি কনফারেন্স বসে স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের প্রথম প্রেস কনফারেন্স বসল সাউথ ব্লকের কমিটি রুমে ক্রিপসের বিমান নির্ধারিত সময়ের অনেক পরে এসে পৌঁছল দিল্লিতে তখন দুটো সুতরাং বেলা চারটায় মাত্র দু ঘন্টার ব্যবধানে একটা প্রেস কনফারেন্স ডাকার মধ্যে তৎপরতার পরিচয় যথেষ্ট আছে সাউথ ব্লকের সবটাই মিলিটারির দখলে বেসামরিক দপ্তরের মধ্যে মাত্র হোম ডিপার্টমেন্ট আছে একটি করে অবস্থান নৈকট্যের কারণ বোধ হয় স্বভাব সাদৃশ্য ভারতে পুলিশ আর মিলিটারি প্রায় কাছাকাছি সগত্র না হলেও সজাতি বটে দরজায় কড়া সামরিক পাহারা সাংবাদিক ও রিপোর্টারদের জন্য ইনফরমেশন ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা হয়েছে প্রবেশপত্রের প্রচুর বকশিস ও প্রচুরতর তাড়না দ্বারা চাঙ্গাওয়ালাকে উৎসাহিত করা সত্ত্বেও সাউথ ব্লকের দরজায় এসে যখন অবতীর্ণ হলাম চারটে বাজতে মিনিট বাকি। বেচারার চেষ্টায় ত্রুটি ছিল না কিন্তু টাঙ্গার ঘোড়াগুলি ভারতীয় যোগীপুরুষদের মতো নির্লিপ্ত নিরাসক্ত এবং নিরাকার কোনো কিছুতেই তাদের উত্তেজিত করা সহজ নয় বেগবৃদ্ধি প্রায় সাধ্যাতীত উর্ধ্বশ্বাসে রওনা হলাম কনফারেন্স কক্ষের উদ্দেশ্যে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছেন সপরিষদ স্যার ফ্রেডরিক পাকল ইনফরমেশন বিভাগের কর্ণধার পরিচিত বন্ধুর প্রশ্নের জবাবে বললেন ক্রিপসের অপেক্ষা করেছেন গোটাদের দুই সিঁড়ি উপরে যাচ্ছিলেন একটি শ্বেতাঙ্গ মনে হল সদ্য আগত ইংরেজ বা মার্কিন রিপোর্টারদের অন্যতম হঠাৎ পিছিয়ে নেমে এসে স্যার ফ্রেডরিককে জিজ্ঞেস করলেন ডিডিউসে ক্রিপস মি এর চেয়ে বজ্রপাত হওয়া ভালো ছিল আমরা বিস্মিত পাকল স্তম্ভিত হতবাক স্যার স্টিফোর্ড গ্রিপ ওয়ার ক্যাবিনেটের সদস্য ভারতবর্ষের ভাগ্য নির্ধারণ করতে এসেছেন ব্রিটিশ মন্ত্রিসভার প্রস্তাব নিয়ে আছেন ভাইস রয়ের প্রাসাদে সুতরাং প্রেস কনফারেন্সে আসবেন বড়লাটের ক্রাউন মার্কা গাড়ি চেপে আগে চলবে লাল মোটরসাইকেলে পাইলট সার্জেন্ট পাশে থাকবে ভাইসরয়ের প্রাইভেট সেক্রেটারি বা অনুরূপ কোনো হোমরা পথ পথপ্রদর্শক জমকে জলুসে চিনতে বিলম্ব হবে না এক মুহূর্ত এইটাই আশা করেছে সবাই হা হতসি কোথায় প্রাইভেট সেক্রেটারি কোথায় বা আগে পিছনে পিস্তল কমরে সার্জেন্ট পাহারা সঙ্গে একটিমাত্র ভাইস হাউসের চাপরাশি বোধ করি সেও শুধু পথ চিনিয়ে দেবার জন্য সরকারি কায়দা কানুন ফরমালিটি পরিহার করে আডম্বরহীন সহজ ও সরল একটি পরিবেশন সৃষ্টি করলেন ক্রিপস তার আন্তরিকতায় ভারতবর্ষের আস্থা গভীরতর হল তার চেষ্টার সাফল্য কামনা করল জনসাধারণ তার সুখ্যাতি অকৃপন ভাষায় কীর্তিত হল সর্বপ্রদেশ ও সর্বভাষায় বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকীয় স্তম্ভে কনফারেন্সে ক্রিপস আবেদন জানালেন সাংবাদিকদের তারা যেন ক্রিপস প্রস্তাবের সারমর্ম নিয়ে অযথা গবেষণা না করেন নেতৃবর্গের সঙ্গে আলোচনার পূর্বে সংবাদপত্রে মীমাংসা প্রস্তাবের কল্পিত বিবরণ প্রকাশের দ্বারা যেন অবাঞ্ছিত বিরুদ্ধভাবে সৃষ্টি না হয় রাজনৈতিক মহলে বলা বাহুল্য সে আবেদনের প্রয়োজন ছিল সবচেয়ে বিস্ময়কর প্রস্তাবের ভবিষ্যৎ সম্পর্কে ক্রিপসের মন অবিচালিত আস্থা ওয়ার ক্যাবিনেটের সর্বসম্মত এই মীমাংসা প্রস্তাব ভারতীয় জাতীয়তাবাদের পক্ষে অনায়াসে গ্রহণীয় হবে ব্রিটেন ও ভারতবর্ষের বিরোধ অপনীত হবে এবং দীর্ঘকাল ধরে স্বাধিকার প্রতিষ্ঠায় যে অদম্য অভিলাষে ভারতের অগণিত নরনারী দ্রুহ ত্যাগ ও দুঃসহ নির্যাতন বরণ করেছে তার সার্থক পরিণতি ঘটবে এ বিষয়ে ক্রিপসের মনে সংশয়ের মাত্র ছিল না ভারতবর্ষ সম্পর্কে প্রধানমন্ত্রী চার্চিলের মনোভাব কারো অজ্ঞাত নাই জাতীয়তাবাদী ভারতবর্ষের প্রতি ক্রিপসের সহানুভূতি বিশেষ করে কংগ্রেসের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে তার সৌহার্দ্য তেমনি অতি পরিচিত তথ্য চার্চিল ইম্পিরিয়ালিস্টদের মধ্যে সর্বাপেক্ষা রক্ষণশীল ক্রিপস সোশ্যালিস্ট গোষ্ঠীতেও সবচেয়ে প্রগতিশীল জনৈক সাংবাদিক প্রশ্ন করলেন সর্ববাদিসম্মত প্রস্তাব রচনায় প্রধানমন্ত্রী ও স্যার স্টাফোর্ডের মতক্য হল কি করে চার্চিল তার মতবাদ ত্যাগ করেছেন নাকি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস বদলেছেন প্রবল হাস্যরলার মধ্যে ক্রিপস উত্তর করলেন কোনোটাই নয় দুজনারই মতের মিল হওয়ার মতো একটা নতুন পন্থা আবিষ্কৃত হয়েছে যা এর আগে চোখে পড়েনি কনফারেন্স থেকে যখন বাইরে এলেম ঘড়ির কাঁটা তখন প্রায় ছটার কোঠায় অপরাহ্নবেলার রেশ সূর্যের অতপ্ত রশ্মি পড়েছে সেক্রেটারিয়েট ভবনের রক্তাভ প্রাচীরে সামনের ফোয়ারার উচ্ছারিত জল কম্পিত ধারায় বিক্ষিপ্ত হচ্ছে বৃত্তাকার প্রস্তর আধারে রিজু দীর্ঘ কিংসের প্রান্তভাগে দেখা যায় ওয়ার মেমোরিয়াল বিগত মহাযুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের স্মরণ লেখা জারগায়ে উৎকীর্ণ দূরে ইন্দ্রপ্রস্থের পাশান দুর্গের ভগ্নাবশেষের রূপসী তরুণীর পাশে পলিত কেশ বিগত যৌবনা বৃদ্ধা পিতা মতো নয়াদিল্লির বর্তমান বৈভবকে স্মরণ করিয়ে দিচ্ছে কালের অমুক বিধান অপ্রতিরোধনীয় পরিমাণ পেছনে তাকে দেখি উন্নতসীর ভাইস রয়েস হাউসের বিরাট গম্বুজের শীর্ষে বাতাসে মৃদু আন্দোলিত ইউনিয়ন জ্যাক ব্রিটিশ সাম্রাজ্যবাদের সনাতন গৌরব চিহ্ন দুশো বছর ধরে ভারতবর্ষে রয়েছে অচল অটল ও অনপনেয় এই মাত্র যে কনফারেন্স শেষ হলো তাতে আশ্বাস ছিল ওই পতাকার বর্ণ পরিবর্তনের সে বর্ণ গৈরিক হবে কি সবুজ হবে তাতে চরকা থাকবে কি অর্ধচন্দ্র থাকবে সে প্রশ্ন পরের আপাতত এইটি বড় কথা যে সে নতুন হবে ভারতীয় হবে কিন্তু সে কবে গো কবে ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুশি হব আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ